সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি একেবারে নতুন ইউনিক আর খুবই মজার একটি রেসিপি নিয়ে আসছে কুরবানি ঈদে আপনারা চাইলে সবাই ঘরে বসে ভুড়ি কাবাব তৈরি করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি রেসিপি অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে হয়তো কখনোই খাননি বা নামটাও শোনেননি তো যারা কখনো এটা ট্রাই করেন নাই তাদেরকে বলছি আপনারা কখনোই কিন্তু মিস করবেন না এই ভুড়ি কাবাবটি অবশ্যই ভয় ট্রাই করে খেয়ে দেখবেন খুবই মজা পাবেন খেয়ে আমরা নর্মালি ভুড়ি সাধারণত ভাজি বা ভোনা খেয়ে থাকি তবে ভুঁড়ি কাবাবটা এতটাই মজার যে এই ভুঁড়ি কাবাবের কাছে আপনার ভুড়ি রান্না কিন্তু টাইম পায় না এটা এতটা মজা তো কুরবানিতে সবার ঘরে কম বেশি ভুঁড়ি থাকে আমি বলবো আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ আমি এখানে ভুঁড়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চা চামচ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচের মতো সরিষার তেল আমি এখানে অ্যাড করলাম এখন দিয়ে দিচ্ছি পানি আমি দুই কাপ ভুড়ির জন্য চার কাপ পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এটাকে চুলায় বসিয়ে চার ঘন্টা দমে রান্না করে নিতে হবে তো আমি এটা রান্না করে নিচ্ছি ফিরে আসবো চার ঘন্টা পর চার ঘন্টা পর আমি এটা রান্না করে ফিরে এসেছি দেখুন এটা কিন্তু চার ঘন্টা রান্না করার পর খুবই সফট হবে এবং সিল্কি হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর সঙ্গে দিয়ে দিচ্ছি জয়ফল আর একটু একটু কম আবার থেকে বেশি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ ঝাল আপনারা টেস্ট করে দিবেন তবে কাবাবটা কিন্তু ঝাল খেতে ভালো লাগে তো আমি এখানে এক চা চামচের একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি টক দই দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন যে লবণ ঠিক আছে কিনা এ পর্যায়ে কিন্তু বেশি দেওয়া যাবে না খুবই সামান্য পরিমাণে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে দুই চা চামচের মতো লেবুর রস অ্যাড করেছি দিয়ে এটাকে মিক্স করে নেছে। প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে আমি আড়াই ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিব আড়াই ঘন্টা ফ্যানের নিচে রাখার পর দেখবেন মশলা থেকে খুব সুন্দর অ্যারোমা বের হবে যখন সুন্দর অ্যারোমাটা বের হবে ঠিক সেই পর্যায়ে এটাকে সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর কাবাবটাকে ভেজে নিতে হবে তো আমি ফিরে আসবো আড়াই ঘন্টা পর তো দেখুন আমি আড়াই ঘন্টা পর ফিরে এসেছি এটা কিন্তু ঘেমে গেছে আমি কিন্তু ফ্রিজে রাখি নাই আমি জাস্ট ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম এটা সাধারণত ফ্যানের নিচে রাখা হয় তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু বেশি করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো হয়ে গেছে এখন শিক কাবাব শিক বা কাঠি আমি এটা কাঠি নিয়েছি বাঁশের কাঠি এটা আপনারা বিভিন্ন সুপার শপে পাবেন তো আমরা এই কাঠিতে এখন এই কাবাবগুলোকে গেঁথে নেব তো আমরা যেটা চার ঘন্টা সেদ্ধ করেছি এটা এতটাই সফট আর সিল্কি হয়েছে দেখুন কাঠিটা মানে খুব সহজে কাঠিতে গেঁথে যাচ্ছে এটাকে খুব বেশি প্রেশার দিতে হচ্ছে না জাস্ট কাঠিটা আপনারা এভাবে চাপ দিবেন দেখবেন যে সবগুলো অটোমেটিক কাঠিতে গেঁথে যাবে তো এভাবে সমস্ত ইয়েগুলোকে আপনার কাঠিতে গেঁথে নিতে হবে তো দেখুন গাঁথা হয়ে গেছে এভাবে সবগুলো কাঠে আমি গেঁথে নেব তো দেখুন আমি সবগুলো কাঠে কিন্তু গেঁথে নিয়েছি আর দেখতে খুবই সুন্দর হয়েছে এটা যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু না ভাজার পর খেতেও অসম্ভব মজার কাবাব ভাজার জন্য আমি প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিলাম পুরো প্যানের তেলটাকে সুন্দরভাবে সমান করে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা একটা করে কাবাব দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে যখন এক পাশ ব্রাউন হয়ে যাবে তখন কাবাবগুলোকে উলটিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নিচে ব্রাউন হয়ে গেছে তো আমি এখন একটা একটা করে কাবাবগুলোকে উল্টে নিচ্ছে তো এভাবে কিছুক্ষণ পর কাবাবগুলোকে আপনার উলটিয়ে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে আমি উলটিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে চার কলর ধোয়া দেবো স্মোকি ফ্লেভারের জন্য যেটার জন্য খেতে খুবই মজা লাগে তো আমি চার কলটাকে প্রথমে চুলায় গরম করে নিয়েছি এরপর এখানে সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি পাঁচ ছয় মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর যখন ধোয়াটা শেষ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর এটা আমি সরিয়ে ফেললাম তো আমি আপনাদেরকে একটু কাছা থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কেমন হবে দেখতে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে খুবই মজা আর এটা খেতে কেমন লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা ওপর থেকে হবে কাঞ্চি সেই সঙ্গে পাবেন স্মোকি ফ্লেভার আর এটা ভিতর থেকে হবে সফট আর সিল্কে এটা এতটাই মজার তো আপনারা অবশ্যই ভয় ট্রাই করবেন ঈদের আশা করছি যদি ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে রাখবেন আর সেই সঙ্গে আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি পরবর্তী